আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো ভেন্ডি বা ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়স দিয়ে আজ আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের চুলের যত্ন কীভাবে করতে পারবেন। আপনার চুল যদি অনেক বেশি রুক্ষসূক্ষ হয়ে যায়, অনেক বেশি ড্যাম হয়ে যায়, অথবা আপনার চুল যদি কোঁকড়ানো হয়, আপনি যদি চুলকে সিল্কি করতে চান, শাইনি করতে চান, তাহলে আমি আজ আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাবো তা তৈরি করে ব্যবহার করুন। দেখবেন আপনাদের চুল এমনই সিল্কি এবং শাইনি হয়ে যাবে। পার্লারে না গিয়ে ঘরে বসেই কিন্তু আপনি আপনার চুলকে এমন সুন্দর করে নিতে পারবেন। আর এর জন্য আমাদের লাগবে ঢেঁড়স। মোটামুটি 8 থেকে 10টি ঢেঁড়স আমাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটি পাত্রে ঢেঁড়সগুলো নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের একটি পাত্রে নিচ্ছি। রেমেডি তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিতে হবে। এজন্যই আমি একটি বড় সাইজের পাত্রে নিচ্ছি। এগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। আপনারাও অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। আমি আজ আপনাদেরকে যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি, এই রেমেডি ব্যবহার করার মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চুলের ক্রিয়াটিন ট্রিটমেন্ট করে নিতে পারবেন। চুলকে ভালো রাখার জন্য, চুলকে স্বাস্থ্যজ্জ্বল রাখার জন্য এই ক্রিয়াটিন ট্রিটমেন্টটা খুবই জরুরি। সপ্তাহে একদিন বা 15 দিন পর একদিন আপনারা এই ট্রিটমেন্টটি করে নিতে পারেন আপনাদের চুলের জন্য। তাহলে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আপনাদের চুল যতই রুক্ষসূক্ষ হোক না কেন, আপনাদের চুল কিন্তু সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ঢেঁড়সগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমরা এই ঢেঁড়সগুলোকে কেটে নিব। ঢেঁড়সের যে বোটার অংশটা আছে সেই অংশটা আমরা কেটে ফেলে দিব। এরপরে এই ঢেঁড়সগুলোকে আমরা একদমই ছোটো ছোটো করে কেটে নিব। নর্মালি আমরা ভাজি করার জন্য যেমন করে কাটি সেভাবে করে কাটলেই হয়ে যাবে। ঢেঁড়সের ভেতরে এমন কিছু উপাদান থাকে যা খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, ঠিক একইভাবে আমাদের চুলের জন্যও খুব উপকারী। ঢেঁড়সের ভেতরে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, এছাড়াও ফলিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের মিনারেলস এবং ভিটামিনস, যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। ঢেঁড়স আমাদের চুলকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে আর চুলে অনেক বেশি শাইনি নিয়ে চলে আসে। ব্যবহার করার পরেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি। এরপরে আমাদের একটি পাত্র নিতে হবে আর এই পাত্রের ভিতরে আমরা ঢেঁড়সগুলো দিয়ে দিব। যে ঢেঁড়সগুলো আমরা কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব। আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই এভাবে করে তৈরি করবেন, তাহলেই কিন্তু আপনারা জিনিসটি পারফেক্টলি তৈরি করতে পারবেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমাদেরকে পানি দিতে হবে 2 গ্লাস পরিমাণ। অনেকেই আপনাদেরকে বলবে যে 1 গ্লাস পরিমাণ পানি দিলে হয়ে যাবে। আসলে 1 গ্লাস পরিমাণ পানি দিলে এটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন 2 গ্লাস পরিমাণ পানি দেওয়ার। এরপরে পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব। দেখুন আমি পাত্রটি চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলার জালটা জ্বালিয়ে দিয়ে আমরা মিডিয়াম আঁচে এটাকে জাল দিব। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো আমাদেরকে জাল দিতে হবে। যদিও ঢেঁড়স কিন্তু অনেক বেশি নরম একটি সবজি, এটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু রেমেডিটি পারফেক্টলি তৈরি করার জন্য আমরা ঢেঁড়সকে একটু বেশি সময় ধরে জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এমন ফেনা উঠে যাবে। তো যখন এমন ফেনা হয়ে যাবে তখন আপনারা চুলার জালটা একটু কমিয়ে দিবেন, চুলার জালটা মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দিবেন। 8 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ঢেঁড়সের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর পানিও কিন্তু কিছুটা কমে যাবে। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে পানিটা এটা কিন্তু অনেকটা পিচ্ছিল ধরনের হয়ে যাবে। তো আমাদের যে কাজটি করতে হবে, আমরা 8 থেকে 10 মিনিট জাল দেওয়ার পরে চুলাটি বন্ধ করে দিব। আর চুলাটি বন্ধ করে দেওয়ার পরে আমাদেরকে একটু ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে দেখুন আমি নিয়ে চলে এসেছি। আর এরপরে আমাদের একটি ব্লেন্ডার জার নিতে হবে। আর ব্লেন্ডার জারে দেওয়ার আগে অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নেবেন। এরপরে আমাদেরকে এটি ব্লেন্ড করে নিতে হবে, অবশ্যই কিন্তু এটি ব্লেন্ড করতে হবে। দেখুন ব্লেন্ড করার পরে এটা কিন্তু এমনটা হয়েছে। আর ব্লেন্ড করার সময় এটাই কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এখন এটি ছেঁকে নিতে হবে। তো আমি আলাদা একটি পাত্র নিয়েছি আর এখানে আমি একটি কাপড় নিয়েছি, একদমই পাতলা একটি কাপড় নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একদমই পাতলা কাপড় নেয়ার। তারপরে কাপড়ে করে আমাদেরকে এটি ছেঁকে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে এখানে স্ট্রেনার ব্যবহার করতে পারেন, তবে কাপড়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। যেভাবে করলে সবচেয়ে বেশি ভালো হবে তাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা এভাবে করে কাপড়ে নিয়ে হাতের সাহায্যে চাপ দিলেই দেখবেন যে এর ভেতর থেকে রসটা বের হয়ে যাবে। ব্লেন্ড করার পরে ঢেঁড়সের যে অংশগুলো থেকে যায় এক্সট্রা তা কিন্তু এর ভেতরে যাবে না, যার কারণে আমাদের যে রেমেডি আমরা তৈরি করব তা তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখুন আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এখন এই যে আমরা মিশ্রণটি পেলাম, এটা দিয়ে কিন্তু আমরা এখন একটি ক্রিম তৈরি করব, যে ক্রিমটি আমাদের চুলে ব্যবহার করতে হবে। তো ক্রিমটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে আবারও একটি পাত্র নিতে হবে।
আমাদের এই যে রেমেডিটি তৈরি করছি আমরা, অর্থাৎ যে ক্রিমটি তৈরি করছি, তা তৈরি করতে আমাদের কিন্তু দুটো স্টেপে কাজ করতে হচ্ছে। এখন আমরা সেকেন্ড স্টেপের কাজ করছি। তো দেখুন, এখন আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমরা এখন ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। কর্নফ্লাওয়ার আপনারা নিশ্চয়ই সবাই চিনেন, বিভিন্ন ধরনের খাবার তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। ভুট্টার পাউডার, তো এই ভুট্টার পাউডারটাই কিন্তু আমাদের লাগবে। আপনারা এই কর্নফ্লাওয়ার কিন্তু আপনাদের আশেপাশের যে কোনো মুদিখানার দোকানে কিনতে পেয়ে যাবেন। আমি এখানে একটি বাটিতে 2 চামচের মতো ভুট্টার পাউডার বা কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এরপরে এই পাউডার আমাদেরকে পানি দিয়ে মেশাতে হবে, অর্থাৎ পানির সাথে গুলিয়ে নিতে হবে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব, মোটামুটি হাফ কাপের মতো পানি দিলেই হয়ে যাবে, তবে কম বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে মোটামুটি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে আমাদেরকে খুব ভালো করে এই পানির সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো যে এই কর্নফ্লাওয়ার কোথায় ব্যবহার করতে হবে। আমরা যে ঢেঁড়সের মিক্সারটা রেখেছিলাম, সেই মিক্সারের ভিতরে আমরা এখন এই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিলাম তা এখানে দিয়ে দিব। এরপরে আমরা কিন্তু এই পাত্রটি আবার চুলার উপর বসিয়ে দিব, তারপরে আমরা ক্রিম তৈরি করব। চুলার উপর দিয়ে আমাদেরকে চুলার জালটাকে মিডিয়ামের থেকে লোড়তে রাখতে হবে। এটা জাল দেওয়ার কিছুক্ষণের মাঝে কিন্তু এটা বেশ গাঢ় হয়ে যাবে, যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে কিন্তু এটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে। তো আপনারা যখন এটি জাল দিবেন তখন অবশ্যই অনবরত নাড়তে থাকবেন। চামচের সাহায্যে এটি যদি নাড়া যায় তাহলে এটা কিন্তু নিচে ধরে যেতে পারে, লেগে যেতে পারে, তাই আপনারা অবশ্যই অনবরত চামচের সাহায্যে এভাবে করে নাড়বেন। আর যখন আপনারা বুঝতে পারবেন যে এটি অনেক বেশি গাঢ় হয়ে গেছে, তখন আপনারা চুলাটি বন্ধ করে দিবেন। আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি, এরপরে আমরা এটি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বেশি জমে যাবে। তো দেখুন, যখন ঠান্ডা হয়ে গেছে আমি পাত্রটি নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কতটা গাঢ় হয়ে গেছে, একদমই ক্রিমি একটি টেক্সচার চলে আসছে এখানে। তো আমাদের কিন্তু ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। ব্যবহারের আগে আমাদেরকে অবশ্যই এটি পাত্র থেকে অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই ক্রিমটি যে তৈরি করলাম আমরা, এই ক্রিমের সাথে কিন্তু আপনারা নারকেল তেল, ভিটামিন ই ক্যাপসুল বা আরও অনেক ধরনের উপাদান আছে, যেমন ক্যাস্টর অয়েল, এগুলো ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে এগুলো কোনো কিছুই ব্যবহার করে দেখাবো না। আমি শুধু বলবো যে আপনারা শুধু এই ক্রিমটা ব্যবহার করেন, এটি ব্যবহার করলেও কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। গোসল করার অন্তত 1 ঘন্টা আগে এটি আপনারা আপনাদের পুরো চুলে খুব ভালো করে লাগিয়ে নেবেন। অবশ্যই কিন্তু পুরো চুলে লাগাবেন, চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ জায়গায় লাগিয়ে নেবেন। 1 ঘন্টা ধরে আপনারা এটি আপনাদের চুলে রেখে দিবেন। এরপরে আপনারা অবশ্যই খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পুটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করবেন, যেন চুল থেকে খুব ভালো করে এই ক্রিমটি পরিষ্কার হয়ে যায়। যদি আপনারা সপ্তাহে 1 দিন অথবা 15 দিন পর 1 দিনও এটি ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।